কি চা বা কফি কিছু একটা দেবো ম্যাডাম? চা বা কফি? আসসালামু আলাইকুম। তো আমরা আসলে এই প্রথমবার সেরিশকে নিয়ে নাইট আউটিং এর জন্য বের হয়েছি। এই হচ্ছে সেরিশ। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লিসানি ফ্যামিলি ব্লগার ইন জার্মানি ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে রাতের এসেন্স সিটি এক্সপ্লোর করবো। যদিও আমরা আমি আসার আগে অনেক রাতে ঘুরে বেরিয়েছি, সো এখন তো এখন পসিবল না সবসময়। মেবি বাঙালি হ্যাঁ ঋতু ভাই চলে গেছে। তো আমরা আজকে আর কি এসএনের রাতের এসএনটা কিছু এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা আসলে বেসিক্যালি বাসা থেকে বের হয়েছিলাম অনেক আগেই, কিন্তু আমাদের বাসার সামনের ভিডিও অনেক কম হয়েছে, আপনাদের দেখতে বোরিং লাগবে, তাই সরাসরি সিটি থেকে শুরু করে দিলাম। তো একটু পর আপনাদেরকে নিয়ে যাব মূল রাতের শহরে। তো এই হচ্ছে রাতের রেসেন্ট, খুবই সুন্দর। আমরা এখন পুরো রেসেন্টটাকে রাতের রেসেন্টটাকে আপনাদেরকে দেখাবো। আমরা সিগন্যাল রেড ডাইভার্ট করছি। সিগন্যাল সবুজ এবং আমরা পার হচ্ছি রাস্তা। রাস্তা পার হওয়ার জন্য আমরা মাত্র একটি রাস্তা পার করলাম এবং সাথে সাথে এসে গেল আরেকটি রাস্তা সিগন্যাল রয়েছে। আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করছি। সিগন্যাল রেড, সরি সিগন্যাল গ্রিন, তাই আমরা এখন রাস্তা পার হচ্ছি। সামনেটা কি দেখি তো, সামনে কিছু একটা হচ্ছে। তাহলে আমাদের 18 প্লাস দিতে হবে এটাতে। এটা কি কি আমরা বুঝতেছি না? তো লিবিয়া কি কিনলা? আমি অরেঞ্জ কিনলাম 2 কেজি। আজকে সেনে অনেক মিষ্টি, আজকে সেনে প্রচুর মানুষ। তো আমরা রাতে বের হলাম, আজকে প্রচুর মানুষ, যেহেতু সোমবার এত মানুষ থাকার কথা না, এবং দেখে মনে হচ্ছে ক্রিসমাসের আমেজ সরে গেছে। জ্যাকেট কিনতে হতো শীতের জন্য, শীতের কিছু ড্রেস দেখবো, তারপরে ঘুরবো আপনাদের সাথে, রাতের শো শেয়ার করবো, তারপরে কি করবো জানি না, দেখতে হবে। তুমি ইয়া করলা ডিনার করবো বললা, রাস্তায় প্রচুর মানুষ, প্রচুর মানুষ। সবাই কি ভিডিও করতেছে আমরা তো দেখি, সবাই দেখে নিও, কারো লাগাই দিও না। উপরে কি জানি হচ্ছে,
কি জানি সবাই তো সবাই ভিডিও করতে চায় জিনিসটা কি চান সারাদিন জব করে আসতাম আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়ার্ল্ড চলে আসছে পৃথিবীতে মঙ্গলগ্রহ এই হচ্ছে না না চলুন তো এটা এটা ডিফেন্ড করছে আস্তে আস্তে আজকে সেরে প্রচুর মানুষ দেখা মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টে রেগুলার আসে প্রথমবার ওকে নিয়ে আসলাম ফেরিস ভাবটা দেখেন কিছু ভাব দেখেন
কি ভাব মা গো মা এসো উই মামা ইজ আওয়ার ফার্স্ট নাইট আউটিং উইথ প্যারেন্টস আদমা কি চা বা কফি কিছু একটা দেবো ম্যাডাম চা বা কফি আপনাকে জিজ্ঞেস করি ফাতেমা আপাকে জিজ্ঞেস করি ফাতেমা আপনি উত্তর দিয়েছি হ্যাঁ চা কফি কিছু আমরা খাবারের জন্য ওয়েট করছি খিদে আমার পেট চোচো করছে আজকে টিস্টে কিন্তু আমি দিচ্ছি ডিনারের যে প্ল্যানটা সেটাও আমার ছিল সে আসতে চাইনি তুমি বলছো যে না পরে পরে আমি প্ল্যান করছি না আজকে সমস্যা কি দিবা মাঝে মাঝে এরকম যে আজকে দিলা আবার দিবা নেক্সট টাইম আমি কোনো কথা না বলে চলে যাবো নিবে তোমার পেছনে দেখো একটা পিচ্ছে বাচ্চা আসছে তোমার পেছনে একটা পিচ্ছে বাচ্চা একদম ছোট বিশু আমাদের খাবারের প্রথম পার্ট ড্রিঙ্কস চলে আসছে Cheers. Wow. That is the old. That's mine. You know what I thought this was? It looks yummy. Looks yummy. তোমার খাবারটা কিন্তু খুব বেশি লোভনীয় বুঝতে হবে আমি প্রথম একটি এটা এটা আমার খুবই ফেভারিট খুব ফেভারিট একটা খাবার আমি শুরু করলাম শিওর কি করলাম করলো আমরা লুকিয়ে লুকিয়ে তার ফুটেজ নিচ্ছি সে বসে বসে কি করতেছে দেখেন আপনারা লোকজন দেখতেছে টাটা দিচ্ছি টাটা কেমন লাগতেছে তোমার খাবার তো আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে খেলাম এখন আমরা বাসার দিকে যাব এখনই যাচ্ছি না বাসা যাওয়ার আগেও হ্যাঁ অলমোস্ট 12টা বেজে গেছে তো আমরা আর কি ট্রাম স্টেশনের দিকে যাচ্ছি ট্রাম স্টেশনে দিয়ে যাচ্ছি আর যতটুকু পারছি এনজয় করছি ভিডিও করছি ভিডিও ধারণ করছি ভিডিও হচ্ছে কি জানো চলমান চিত্র আর এটা হচ্ছে আমার ড্রিঙ্কস ফান্টা আর লিভিয়া খাচ্ছে কোলা ওখানে এখনো চলতেছে আজকে আমরা এখানে সেরেশকে নিয়ে প্রথমবারের মতো নাইট আউট করলাম তো এটা ওর জন্য খুবই স্পেশাল এবং সে খুবই এনজয় করছে এবং রাইট নাও সে ঘুমিয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে এবং আমাদের অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু চারদিকে লাইট আমি গেছি রাতের সিন
এখনো খুবই জাঁকজমক, ওখানে এখনো মিউজিক হচ্ছে। আমরা খাওয়ার আগে দেখছি মিউজিক, এখনো মিউজিক চলবে। কে কে জানে সারা চলবে কি? সারা চলবে। আচ্ছা, সবাই রেস্টুরেন্টে এনজয় করছে, ব্লু ওয়াইন খাচ্ছে, ব্লু ওয়াইন। এটা একটা গরম ওয়াইন পাওয়া যায় ইয়ের সময়, তোমার ক্রিসমাসের সময়, খুবই টেস্টি। এই লাইটিং আমার খুব ভালো লাগছে। হ্যালো হ্যালো, হোয়াট ইজ ইউলে শেলিশ? হোয়াট ডু মিন বাই ইউলে শেলিশ? মানে পিওলিশ, ইউলে শেলিশ, পিওলিশ, পিওলিশ। আমরা এখন আমাদের বাসার দিকে ব্যাক করছি, এবং আজকের লাইটটা খুবই ভালো ছিল। দিব্যাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। দিব্যার পকেট থেকে আমি 35 ইউরো খসাইছি। মানুষের থেকে টাকা দিতে নিলে টিপস দিবি না, বা নিজের গাড়ি থেকে দে, হ্যাঁ, 3 ইউরো দে, আমার কাছ থেকে সে 5 ইউরো টিপস দিবি না। আমাদের ছেলে বিলাস ছিল 35 ইউরো, তো এখন আমি এটা তো লিবিয়ার 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 ট্রিট, তো আমিও চিন্তা করলাম ট্রিট যেহেতু লিবিয়া দিচ্ছে, টিপসটাও আমি দিয়ে দিই, ভাবটা আমি নিলাম আর কি। আমাকে বলতেছে যে 10 ইউরো দাও, তাই মেসেজ আমার পেমেন্ট তো করে দিছি 35 ইউরো। তো আমরা আসলে টপিক থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের দর্শকদেরকে নাইটের রাতের নাইটের এসেন না এসেন এর নাইট দেখানো উচিত। ওকে, আমরা এখন ভিডিও করছি, ভিডিও করতে লাগে ভালো। এই যে দোকান পাট, আমাকে খুব ভালো লাগছে, চুজের গন্ধে পেট মমো করছে, কিন্তু পেটের ভিতর আর জায়গা নেই খাওয়ার জন্য। এত খাওয়ার পর তোমার খাইতে ছেড়ে আবার? হ্যাঁ, চুজ দেখলে আমার জিভে জল চলে আসে। চুজ খাই আসল কোর্স, এর নতুন হতে শিখছি। চেক করি, ঘুমিয়ে গেছে, বাচ্চাদের খেলার জায়গা। আপেল জুস বানায় না না, কি বললাম জানতো, আপেল রিয়েল একটা আপেল ভিতরে কাঁচ ঢুকায় সেটা চকলেটে চুবায় চুবে তারপর সেল করে। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে বিদায় নেব। আমরা প্রায় স্টেশনের কাছাকাছি এসে পড়েছি, তো একটু পরে আমরা আমাদের ট্রামে উঠবো, ট্রামে এসে বাসা যাবো। তো আপনারা সবাই খুব ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, স্পেশালি আমাদের মেয়ে শেরিশ ফাতেমা লিসানের জন্য অনেক বেশি দোয়া করেন, আর দেখতে থাকেন আমাদের চ্যানেল। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা
আমাদের এই ভিডিওগুলো আপনার ভাই বোন বাবা মা বিবাহিত হলে শ্বশুর শাশুড়ি শালা শালি চোদ্দ গোষ্ঠী যারা আছে সবার সাথে শেয়ার করবেন। ইভেন আপনাদের পাশে যে দুদলা আসে কাজ করতে যে মহিলা আসে তাদেরকেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন এবং ভিডিও শেয়ার করবেন। এবং আপনারা যে রিক্সায় চলে চলাফেরা করেন বা আপনাদের যদি গাড়ি থাকে গাড়ির ড্রাইভারকেও আমাদের চ্যানেলের লিঙ্ক দেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে তারাও আমাদের ভিডিও দেখে মজা পাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন লিসানি ফ্যামিলি ব্লগার ইন জার্মানি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।